যারা আমাদেরকে বান্দরের জাতি বানাতে চায়, ওরা ভালো করে জানে যে আসলে আমরা বান্দরের জাতি না, আমরা মানুষ। কথা কন ঠিক না? তারপরও কোন ব্যবস্থাপনা এ জাতির ঘরে চাপায় দিয়ে এই জাতিকে আল্লাহ থেকে দূরে সরাবার এই ঘৃণ্য পায় তারা তাদের, এটা আমরা জানি না। তবে বাংলাদেশে এটা সফল কথা বলেন না বাবা, বাংলাদেশে সফল তো হবে না, হতেও জোরে কোন হতেও, নাস্তিক্যবাদ যদি তোমাদের প্রতিষ্ঠিত করতে হয় রাশিয়ায় গিয়া করো, ভারতে গিয়া করো, অন্য দেশে গিয়া করো, বাংলাদেশে করলে আদম সন্তানেরা জুতা পিটা কইরা বাংলা ছাড়া করতে বাধ্য হবে, ঠিক না বেটিক বলে? আল্লাহ রাব্বুল আলামিন নূর নবীকে বললেন, নবীজি দুনিয়ার সমস্ত মানুষগুলোকে বলে দাও, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, সবাই বলুন না আল্লাহু আকবার। জি, আমরাই আল্লাহু আকবারের আওয়াজ দিতে বিজয়ী বীর, ঠিক কিনা বলেন? কেউ প্রতিবাদ সমাবেশ হলে অথবা একটা ধাক্কা ধুক্কা মারলে ভয়েতে কায়দ হইয়া আল্লাহু আকবার আওয়াজ দিতেও তারা নীরবতা পালন করে, কিন্তু আমরা এরকম করব না। যেরকম করব, বাঁচলেও স্লোগান দেব, মরতে মরতেও আমার আল্লাহর নামে স্লোগান দেব। কারণ ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদরাবৃত নবী, কুম ফানজির, দাঁড়াও আমার বান্দাদেরকে ভয় দেখাও। ওয়া রাব্বাকা ফাকাব্বির, এই পৃথিবীতে কোনো তাকবীর হোক আর না হোক তোমার রবের নামে তাকবীর দিতেই থাকো, আল্লাহু আকবার বলে। আরো জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, নবীজি আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তমাম দুনিয়ার সমস্ত মানুষগুলোকে বলো, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, এ দুনিয়ার মানুষ, তুমি কি আল্লাহ দেওয়া দিন বাদ দিয়া মানুষের তৈরি করা দিন অনুসন্ধান করছ? ভাষাগুলো কি বোঝা যায়? যুবক ভাইরা জোরে বলো, ভাষা বোঝা যায়? জবাব দিতে হবে। আল্লাহ বলছেন আল্লাহর তৈরি করা, আল্লাহ যে দিন দিয়েছেন, তোমরা কি আল্লাহর দিন বাদ দিয়ে মানুষের তৈরি করা দিন বলতে তো কিছু নাই, শয়তান তাদেরকে যা দিয়েছে তাই তাদের শক্তি। কথা কন ঠিক না? আল্লাহর দিনের বিপরীতে দিন আছে যেখানে বুঝতে হবে এটা আল্লাহর নয়, এটা শয়তানের। কথা কন ঠিক না? আল্লাহ বলছেন তোমরা কি আল্লাহর দেওয়া দিনটা বাদ দিয়া মানুষের তথা শয়তানের আবিষ্কৃত দিনের দিকে কি দৌড়াচ্ছ? وَلَهُ أَسْلَمَ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ, অতএব আসমানে যা কিছু আছে আর যা কিছু আছে জমিনে সবগুলোই আল্লাহ তাআলার দিন গ্রহণ করেছে, ইচ্ছায় অনিচ্ছায়, মন চাইলেও না চাইলেও সব কিছু আল্লাহ দিনের কাছে আত্মসমর্পণ করেছে, আল্লাহ দিন গ্রহণ করতে বাধ্য হয়েছে, ঠিক না বেঠিক বলেন? আল্লাহ প্রশ্ন করেছেন, তাহলে তুমি কেন আল্লাহর দিন বাদ দিয়ে মানুষের তৈরি করা দিনের দিকে দৌড়াবা? আমার বাবাজিরা এইখানে গুরুত্বপূর্ণ শব্দ যেটি সেটি হচ্ছে দিন, তিন অক্ষরে লেখা, কথা বলুন, দাল ইয়া নুন, দিনুন, এটাই হচ্ছে মূল শব্দ। এটাকে কেন্দ্র করে এই আয়াতের আলোচনা আমার আল্লাহ তাআলা দিচ্ছেন। তবে যে সূরা থেকে নিয়েছি সূরাটির নাম হচ্ছে আলে ইমরান, আরেকবার বলি, সকলে বলুন সূরাটার নাম, কেউ বাদ যাবে না, সবাই বলুন সূরার নাম। এটি হচ্ছে 200 আয়াত বিশিষ্ট সূরা, কয়শো আয়াত? আরো জোরে, রুকু হচ্ছে 20টি, তবে সূরার
শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ছোড়াটাই রাসূলের মাদানী জীবনে অবতারিত ছোড়া। আলহামদুলিল্লাহ বলে, আমার রাসূলের জীবনের দাওয়াতি দিক হলো দুইটা, নবুয়তের দিক একটা হচ্ছে মাক্কি আর একটা কি মাদানি। মাক্কি যুগে এই সূরাটি আমার নবীর উপরে নাজিল হয়নি। কোথায় নাজিল হয়েছে? মাক্কি যুগের দাওয়াতি কাজ সমাপ্ত করবার পর, 13 বছর অতিবাহিত হইবার পর আমার নবীজি যখন মদিনা মুনাব্বরার আলোকিত জাতি গঠনের মিশনে লিপ্ত, ওই সময় এই সূরা আমার আল্লাহ হাবিবের উপরে নাজিল করেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এই সূরাখানা নাজিলের পিছনে যে কারণটা, সেই কারণটা হচ্ছে দিন ব্যাপক অর্থবোধক শব্দ। এটা মানবতাকে খুলে খুলে পঙ্খানুপঙ্খভাবে বোঝানো, এটা আমার আল্লাহর ইচ্ছা, যাতে করে দলমত আবাল বৃদ্ধ বনিতা ঝাঁকে ঝাঁকে এই দিনের পতাকাবাহী হয়ে যায়, আমার আল্লাহর আনুগত্য ভিত্তিক জীবন গঠন করতে শিখে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা প্রশ্ন করতে পারেন, কেন আল্লাহর আনুগত্য করলেই কি আর না করলেই কি? মানুষ কারো না কারো আনুগত্য করে, জোরে বলুন, করে না করে না? সকল আনুগত্যের উপরে যে আনুগত্যকে প্রাধান্য দিতে হয় সেই আনুগত্য হবে কার? আরো জোরে বলুন। কেন? উনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করেই শেষ করেন নাই। আপনার আমার যত দাবি দাওয়া আছে সবগুলো কেউ না মিটালেও আমার আল্লাহ মিটাইতেছেন, ঠিক কিনা বলেন? সুতরাং তার আনুগত্য বান্দারা করবে, আমার আল্লাহর এটাই চাওয়া। এই আনুগত্য বলতে আমরা কি বুঝি? এখানে তো আল্লাহ দিন শব্দ ব্যবহার করেছেন। দিন শব্দটি যদিও এক বচন, এর পরিচয় ব্যাপক। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন। আমি আরেকবার আপনাদের কাছে জানতে চাই, বলুন এটা সত্য না মিথ্যা? আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে দিন, জীবন ব্যবস্থা, ধর্ম, আদর্শ, ইজম, এটা আছে না নাই? আছে। কেমনে প্রমাণ দেবেন আপনি? কোরআনে চলে যান, কোরআনে কারিমকে প্রশ্ন করুন, কোরআন বলো আল্লাহ নাকি দিন দিয়েছে, তার দিনের পরিচয়টা কি, এটার নাম কি বলো? আল্লাহ রাব্বুল আমিন নবীজিকে ডাক দিয়ে বলছেন, নবীজি আমার বান্দাদেরকে তুমি ইশারা করা জানায় দাও। কোরআনে কারিমের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের দিকে চলে যান। এই আয়াতে আল্লাহ বলছেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন না, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর কাছে দিন যেটা গ্রহণযোগ্য আর আল্লাহর মনোনীত, তার নাম কি? সবাই বলেন না কি নাম? ইসলাম বিরোধী যদি আদর্শ আপনার হয়ে থাকে তাহলে ইসলাম বলার দরকার নাই, আর ইসলাম যদি আপনার আদর্শ হয় কৃপণতা করবেন তো ওই মদিনার উবাই ইবনে সালুলের জাতিতে পরিণত হয়ে যাবেন। কথা বলেন ঠিক কি না? আমার বাবাজিরা, প্রাসঙ্গিক আলোচনা এবং বর্তমান প্রেক্ষাপট কেন্দ্রিক আলোচনা বাংলাদেশের মুসলমানদের জন্য খুবই জরুরি দরকার। এই দিন শব্দ আল্লাহ দিলেন, যার নাম ইসলাম। ইসলাম বলতে কি? সোজা কথাই উত্তর দেব, শান্তি, মুক্তি, নিরাপত্তা। আমার নবীও বলছেন, মান দাখালা ইসলামান ফাহুয়া সালিমুন, যে ইসলামে দাখিল হলো, ইসলাম গ্রহণ করলো, শান্তি পেল, মুক্তি পেল, নিরাপত্তা পেল।
তা ইসলাম নামে যে দিনটা আল্লাহ দিল, এই দিনটার পরিচয়টা না জানলে আমি যে ইসলাম মানছি না ইসলাম মানার নামে শয়তানের ধর্ম মানছি, এটা কিন্তু বোঝা যাবে কথা কোন ঠিক কি না। এটা যদি অসত্য হতো আমার দেশে মুসলমানদের দিকে যদি তাকাই, যারাই মসজিদে গিয়ে আল্লাহর হুকুম মানে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এরাই আবার সমাজের মধ্যে আমার আল্লাহর দিন বিরোধী, ইসলাম বিরোধী, বিধান বিরোধী কর্মকাণ্ড করে না করে না? জোরে বলেন বাবা। অনেক নামাজি আছে সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, ডাকাতি করে, অনেক মুসলমানের দাবিদার জেনা ব্যভিচার করে, করে না করে না? করে। তাহলে মুসলমান হওয়ার পরও কি এগুলো করার সুযোগ আছে? যদি কোনো আছে তাহলে কি করতে হবে মুসলমানকে আর কোনটা করা যাবে না, খুব খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ইসলামকে মুসলমানদের জন্য আলোকিত ধর্ম বানায় দিলেন, তাই নবীজি বলছেন আল ইসলাম নূরুন, ইসলাম হলো আলো। এই ইসলাম যারা গ্রহণ করবে তারা আলোকিত হবে, অন্ধকারে থাকবে না, ঠিক কিনা বলেন? অথচ আমার দেশ শুদ্ধ পৃথিবীর মুসলমানদের দিকে তাকালে দেখা যায় যেখানে আলোকিত হওয়ার কথা ওই আলোকিত জাতিরা আলোকিত না হইয়া তারা অন্ধকারে হাবুডুবু খাচ্ছে, ধ্বংস হয়ে জাহান্নামের দিকে যাচ্ছে, এটা কিন্তু নিজেরাও বুঝতে চেষ্টা করে না। কথা কোন ঠিক না বাবা? খুব খেয়াল করুন, এই জন্য আল্লাহ ইসলামকে আলোকিত বানিয়ে দিয়েছেন, আল ইসলাম ও নূরুন, ইসলাম হলো আলো, গ্রহণ যে করবে আলোকিত হয়ে যাবে। ওয়াজাহালু জুলমা, আর ইসলাম বিরোধী যত দর্শন আছে সবগুলো হলো অন্ধকার। ইসলাম হলো একমাত্র দিন, আর ইসলাম বিরোধী যত দিন আছে এগুলো দিন নয়, এগুলো হচ্ছে আদিয়ানে বাতেলা, এগুলো হলো মিথ্যা দিন। যদি কোন ঠিক না বে ঠিক, ইসলাম হলো সত্য দিন, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু জুলমা, আয় ওয়াল কুফরু বাতিলুন। আমার বাবা জিরাব যে কারণে যেখানেই ইসলাম এর অস্তিত্ব পাওয়া যায় ওইখানে ইসলাম বিরোধী দর্শনগুলো মাথা চাড়া দেয়, সেগুলো কানাকানি করে, উৎপাত করে, ইসলামের মূল আলো মানব সমাজের মধ্যে যাতে ছড়িয়ে না যায়, ঠিক কিনা বলেন? এই তাফসির মাহফিলে আয়োজন হয়েছে ইসলামের শিক্ষা দীক্ষা দিয়ে জাতিকে আলোকিত করবার জন্য, আবার একখানে গানের আসর চলছে, বাণিজ্য শিল্প মেলা চলছে কুড়িগ্রামে, ওই বাণিজ্য শিল্প মেলার নামে সেইখানে রাত ১২টার পর যত অন্যায় অনৈতিক কথা কাজ দিয়া এলাকার মানুষগুলোকে জাহান্নামে নিচ্ছে, এরা কিন্তু হিন্দু নয়, খ্রিস্টান নয়, এরা এই মুসলমানদের নামধারী কুলাঙ্গার কিছু মানুষ, এরা ঠিক কিনা? আপনাদের এলাকায় না থাকতে পারে, এই যে নওগাঁর মধ্যে ওই দিকে একটা এই উপজেলা আছে, নাম হচ্ছে আক্কেলপুর, জোরে কোন কিপুর, ডিগ্রি মাঠে ভালো গানের কনসার্ট চলছে, এই গানের কনসার্ট চলছে আক্কেলপুরের ডিগ্রি কলেজ মাঠে। তা আমি ভাবলাম যে এই এলাকার লোকগুলো আক্কেলপুর, তা একটা বিবেক থাকা দরকার, কিন্তু এরা ব্যাকুল হলো কেমনে বুঝি না। ব্যাকুল ওরা যেমনি করে হয়, এদেরকে আরো বেশি ব্যাকুল হওয়ার জন্য প্রশাসনিকভাবে রাষ্ট্রীয়ভাবে ইন্ধন দেওয়া হয়, কথা কন ঠিক কিনা? আজকে গানের আয়োজন করতে গেলে অনুমতি লাগে না, নাটকের মঞ্চস্থ করতে গেলে অনুমতি লাগে না, কোরআনের মাহফিল করতে যাও থানায় পারমিশন, ডিসির কাছে, এসপির কাছে অনুমতি হলে মাহফিল হবে, তা না হলে হবে না।
আমি বলি এই রকম বিমাতা সুলভ আচরণ ফেরাউন মুসলমানদের সাথে কইরা গদিতে টিকতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এমন মজা দিছেন পানিতে সুবুনি খাইতে 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 শেষ। কথা কোন ঠিক না? তা ফেরাউনের পেতাত্তা যারা এগুলো অন্যায় করবে তারাও সুবুনি খাওয়ার অপেক্ষায় থাকতেই পারে? আমার আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। চিত্রাং দেখেন না মাঝে মাঝে এসে উকি মারে? এই যে গত নভেম্বর মাসে, আল্লাহ হেফাজত করুন, শুধু আপনাদের মতো খাঁটি মুসলমানদের আল্লাহর সাথে ভালো সম্পর্কের কারণেই ওরা গজব থেকে বারবার রক্ষা পাচ্ছে।